দিচ্ছেন আজকে? আজকে ঘোড়ার মালিকদেরকে ঘোড়াদেরকে খাওয়ানোর জন্য খাবারটা তুলে দিচ্ছি ওনাদের ঘোড়া। আমার ব্যক্তিগত তরফ থেকে আমি ওনাদের হাতে ঘোড়ার খাবারটা তুলে দিচ্ছি। 35 বছর ধরে ঘোড়া ব্যবসায় করছি, দেখুন দীঘায় এই মানে 2 মাস ধরে পর্যটক আসা বন্ধ হয়ে গেছে। আমরা তো ঘোড়াকে খেতে দিতে পারছি না, আমরা খেতে পারছি না, এবং আমাদের তো আউট ইনকাম আর কিছু নেই। তারপরে 12-13টা ঘোড়াও মারা গেছে। মারা যাওয়ার পরে এই দাদাটা আমাদের হাতে খাদ্য তুলে দেয় ঘোড়াদের দিতে। কালাটা খাবে নি? বলবে বাবা এসেছিল, এটুকু বলবে। তো মানুষ খেতে পারছে না, পশু পাখিও খেতে পারছে না, তো নিজের সামর্থ্যের মতন যতটুকু ক্ষমতা মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছি। এবং ঘোড়া ব্যবসায়ীরা যারা ঘোড়া ব্যবসা করে ইনকাম করে খেত, ওরা নিজেরা খেতে পারছে না, ঘোড়াকে কি খাওয়াবে? ওই জন্য অনেক ঘোড়াও মরে যাচ্ছে, অনেক পশু পাখি মরে যাচ্ছে। তাই আমি আমার মন থেকে উদ্যোগ নিয়ে আমার গ্রামের ছোট ছোট ভাইদেরকে নিয়ে আমি উদ্যোগে বেরিয়েছি। আমাদের দীঘার বুকে যত পশু পাখি ঘোড়া গরু ছাগল যাই আছে, আমি সবাইকে সকাল থেকে এ পর্যন্ত কন্টিনিউ আমরা খাবার দিতে আছি। এখনও পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যত পশু, এখনও পর্যন্ত আমরা 5টা 6টা পর্যন্ত যত পশু আমরা যেখানে দেখতে পাবো ওইখানেই পশুকে নিজের মতন করে খাবার থেকে জল থেকে শুরু করে একটা মানুষকে যেভাবে খাওয়ানো হয় আমরা ঠিক সেইভাবে একটা পশুকে ট্রিটমেন্ট করছি। কি নাম আপনার? আমার নাম দেব কুমার প্রধান। বাড়ি? দীঘা খাদালগোবরা পূর্বাংশ। Yeah.
दारू যে ঘোড়ারা যারা এখানে ঘোড়া বিজনেস করতেন ওরা এখন তো পর্যটকের উপর নির্ভর করতেন এবং ওতেই ওদের ওনাদের জীবিকা। বর্তমান ওনারা এখন ঘোড়া ফোড়া ছেড়ে দিয়ে যে যার এখন দিশেহারা, সেই জন্য এখন দেবকুমার বাবু ওই ঘোড়াদের মানে আহার দেওয়ার জন্য সকাল থেকে ব্যবস্থা করেছেন, এখন পর্যন্ত দেওয়া হচ্ছে এবং পশু পাখি গরুগুলোকেও দেওয়া হচ্ছে যাতে ওরা খেয়ে বেঁচে থাকতে পারে। এবং অনেক ঘোড়াও মারা যাচ্ছে না খেতে। কি না আপনার সে কাইতো?